কি কষ্ট! এ রোগ কি আমার কোনোদিন ছাড়বে না? ও মা, এই যতগুলো সমস্যা আপনারা দেখলেন, এটি একটি মারাত্মক রোগের কারণে। আপনার কি মলত্যাগের সময় খুব যন্ত্রণা এবং কষ্ট হয়ে থাকে? আপনার কি মলদ্বারে ফোড়া অথবা ইনফেকশন হয়েছে? আপনার মলত্যাগ করার সময় কি রক্ত বের হচ্ছে? তার মানে আপনার পাইলস মানে অর্স হয়েছে। এই অর্স একবার যার হয়েছে, এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। আপনাদের কষ্টের কথা মাথায় রেখে আমাদের সংস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে পাইলস থেকে মুক্তির রামবান ডক্টর পাইলস ফ্রি। এই ঔষধ আপনি 10 দিন খেলেই আপনার পাইলসকে গোড়া থেকে করে দেবেন নির্মূল। ডক্টর পাইলস ফ্রি। নমস্কার। পাইলস বা অর্স এমন একটা যন্ত্রণাদায়ক রোগ, যার হয় সেই বোঝে এটা কতটা যন্ত্রণাদায়ক। আসুন এবারে আমরা জেনে নেব এই পাইলস বা অর্স কি কি কারণে হয়। আজ আমাদের সাথে আছে আয়ুর্বেদ বিশেষজ্ঞ পারমিতা চক্রবর্তী। নমস্কার। নমস্কার। আচ্ছা পারমিতা দি, পাইলস হলে কি করে বোঝা যায়? দেখো, আমি তোমাকে একটু ছোট করে বলছি। পাইলস সাধারণত আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যা, যেমন ধরো গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বদহজম, এক কথায় বলতে গেলে আমাদের পাচনতন্ত্রের অসন্তুলনের ফলে আমাদের মলদ্বারে ছোট ছোট গার্সের সৃষ্টি হয়। এগুলোকেই আমরা সাধারণত পাইলস বলে থাকি। আচ্ছা, এটা হলে শুনেছি রোগীরা খুব কষ্ট পায়। একদমই ঠিক শুনেছো। এটি প্রচণ্ড কষ্টদায়ক মারাত্মক একটি রোগ। এই রোগ এত মারাত্মক হতে পারে যে ক্যান্সার অবধি হতে পারে। মূলত কি কি কারণে এটা হওয়ার সম্ভাবনা দেখা যায়? দেখো, মূলত খাবার দাবার অনিয়ম, তারপর ঠিক সময় না ঘুমানো, বিশ্রাম না নেওয়া, তারপরে আমরা যেটা করে থাকি জিমে গিয়ে ওয়েট লিফটিং, তারপর জল অল্প খাওয়া, অনেকক্ষণ একভাবে বসে এক জায়গায় কাজ করা, এগুলোই মূলত কারণ অর্স হওয়ার। অনেকেই হয়তো জানেন না এই পাইলসটা কি। আচ্ছা, পাইলস হলে কি কি সিমটম হয়? পেটের অসন্তুলনের ফলে মূলত এই রোগ দেখা যায়। আমরা যে খাবারটা খাই সেটি খাদ্যনালীর মাধ্যমে আমাদের পেটের মধ্যে যাচ্ছে। সেখানে একটা ইউনিক মাস্কিউলার থাকে, যেগুলো আমাদের খাদ্যগুলিকে ছোট ছোট ভাগে বিভক্ত করে এবং সেখানে নিউক্লিয়াস বা ব্লাড তৈরি হয়। দ্বিতীয় ভাগে প্রোটিন এবং ভিটামিন উৎপন্ন হয়, যেখান থেকে আমরা ক্যালোরি পাই। এবং তৃতীয় ভাগে কি হচ্ছে, আমাদের ওই খাবারগুলো মলে পরিণত হচ্ছে। যেহেতু আমাদের পাচনতন্ত্র ঠিকঠাক কাজ করছে না, সেজন্য কি হচ্ছে, আমাদের মলত্যাগের সময় সমস্যা হচ্ছে। মলত্যাগের সময় সমস্যার ফলে আমাদের মলদ্বারে প্রেসার দিতে হচ্ছে এবং যার ফলে ওখানে একটা ঘর্ষণের সৃষ্টি হয়, এবং এই ঘর্ষণের ফলে আমাদের ওখানে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো ছিঁড়ে যায়। এই ছিঁড়ে যাওয়ার ফলে ওখানে ঘায়ের সৃষ্টি হয়। এবার নর্মালি যেটা, ঘায়ের সৃষ্টি হওয়া মানে ওখান থেকে রক্তপাত হওয়া। এই রোগটি রোগীর কাছে ভীষণ বেদনাদায়ক। কি মারাত্মক না! কিন্তু ভয় পাওয়ার আর কিছু নেই। আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ডক্টর পাইলস ফ্রি। আচ্ছা পারমিতা দি, অনেক সময় শুনেছি এই পাইলসের কারণে অপারেশন অবধি করতে হয়। দেখো, অপারেশন করতে হয় কি না সেটা জানার আগেও আমার মনে হয় রোগটাকে একটু জেনে নেওয়া উচিত। তো এই রোগটা মূলত 4টি স্টেজ আছে। প্রথম স্টেজে কি হচ্ছে, আমাদের মলদ্বারে ছোট ছোট গার্সের সৃষ্টি হচ্ছে। সেকেন্ড স্টেজে যেটা হচ্ছে, এই গার্ডসগুলো বেড়ে গিয়ে মাংসপেশিতে পরিণত হচ্ছে। থার্ড স্টেজে আমাদের মলদ্বারের কাছে এই মাংসপেশিগুলো বেরিয়ে আসছে, যার ফলে আমাদের পুষ পর্যন্ত করতে হচ্ছে। এবং চতুর্থ পর্যায়ে এতটা বিপজ্জনক হয়ে যাচ্ছে যে আমরা পুষ পর্যন্ত করতে পারছি না, তখন কিন্তু অপারেশনই ভরসা। মানে তখন তোমাকে অপারেশন করাতেই হবে। আচ্ছা, এই অপারেশন করালে কি ঠিক হয়? দেখো, আমি অনেক এমন পেশেন্ট দেখেছি যাদের অপারেশন করার পরেও আবার ফিরে এসেছে অর্স বা পাইলস। আচ্ছা, এই পাইলস বা অর্সের কি কোনো বয়স আছে? আজকের সময় দাঁড়িয়ে পাইলস বা অর্সের কোনো নির্দিষ্ট বয়স নেই, যে কোনো বয়সেই হতে পারে। এখন তো বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে অর্স। এটা কি কারণে? ওই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, পরিশ্রম না করা, এগুলোই মূলত কারণ। আচ্ছা, তাহলে এই রোগকে প্রতিরোধ করা যায় কি করে? দেখো, আমাদের এই রোগ প্রতিরোধ করতে গেলে প্রথমে যেটা করতে হবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ফিট রাখতে হবে। এবং তার জন্য আমাদের কি করতে হবে, টাইমলি খেতে হবে, টাইমলি ঘুমোতে হবে, জিমে গিয়ে বেশি ওজন তোলা যাবে না। অনেকে কি করে, কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়াই ডায়েট করতে শুরু করে দেয়। এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক। আর যেটা, মশলাদার খাবার কম খেতে হবে,
তারপর ফাস্টফুড রেস্টুরেন্টের খাবার কম যত খাওয়া যায় ততই ভালো। এবং আরও যেটা করতে হবে ঠিক সেটা হচ্ছে ঠিক সময় বিশ্রাম নিতে হবে। পাইলসকে নির্মূল করতে গেলে ডক্টর পাইলস প্রিয় একমাত্র ঔষধ যেটা আমরা বলতে পারি মাত্র 10 দিনে 100% পাইলস ক্লিয়ার করে দেবে। এসে গেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি 100% ন্যাচারাল অ্যান্ড সেফ ডক্টর পাইলস ফ্রি। মাত্র 3 দিনে এর রেজাল্ট আপনি বুঝতে পারবেন আপনার পাইলসের যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায়। এক বিশ্বাসযোগ্য আবিষ্কার ডক্টর পাইলস ফ্রি, মাত্র 1 মাসের কোর্সে পাইলসকে করে চিরতরে নির্মূল। দাম মাত্র 1,999 টাকা, ডেলিভারি চার্জ 150 টাকা মাত্র। আচ্ছা ডক্টর পাইলস ফ্রি অর্শতে এত দ্রুত কাজ করে কি করে? দেখো প্রথমেই ডক্টর পাইলস ফ্রি যেটা করে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে পুরো ফিট করে দেয়, ভিতর থেকে ঘা সারিয়ে তোলে এবং রক্তপাত বন্ধ করে। অনেকক্ষণ ধরে একজন ফোন করছেন, একটু শুনে নি কি বলছেন। শিওর। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি কালীঘাট থেকে বলছি, আমার নাম দীনেশ জানা, আমি একটা হোলসেলারের কাজ করি, তাই আমাকে মাল সাপ্লাই দিতে হয়, আমার বয়স 38 বছর। ঠিক আছে, প্রবলেমটা বলুন। হ্যাঁ আমার অর্শ হয়েছে, ওষুধ খাচ্ছি, কিছুদিন ঠিক থাকছি আবার বেড়ে যাচ্ছে, কি যে করব বুঝতে পারছি না, অনেকে বলছে অপারেশন করতে হবে কিন্তু আমি ভয় পাচ্ছি। ঠিক আছে, পারমিতা দি কি বলছে শুনুন। ওকে ঠিক আছে। আমি কিন্তু একটু আগেই আপনাকে বললাম যে ঠিকঠাক টাইমে না খেলে অর্শটা প্রধানত হয়ে থাকে। উনি যেহেতু সেলসে কাজ করেন, উনি বললেন ওনার খাওয়া দাওয়াটা টাইমলি হয় না। আপনাকে এটাই বলবো, আপনি টাইমলি খাওয়া দাওয়াটা করে নেবার চেষ্টা করবেন, আর আমাদের ডক্টর পাইলস ফ্রি নিন, আপনি 10 দিনে সুস্থ হয়ে যাবেন। এসে গেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি 100% ন্যাচারাল অ্যান্ড সেফ ডক্টর পাইলস ফ্রি। মাত্র 3 দিনে এর রেজাল্ট আপনি বুঝতে পারবেন আপনার পাইলসের যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায়। এক বিশ্বাসযোগ্য আবিষ্কার ডক্টর পাইলস ফ্রি, মাত্র 1 মাসের কোর্সে পাইলসকে করে চিরতরে নির্মূল। দাম মাত্র 1,999 টাকা, ডেলিভারি চার্জ 150 টাকা মাত্র। আচ্ছা এই ডক্টর পাইলস ফ্রি কি অপারেশনের পরেও ব্যবহার করা যায়? দেখুন অশ্ব পুরনো হোক বা নতুন, আপনি অপারেশনের আগে বা পরে সবসময় এই ডক্টর পাইলস ফ্রি ব্যবহার করতে পারেন। আর আমি তো বলবো অপারেশনের পরে যদি আপনি ডক্টর পাইলস ফ্রি ব্যবহার করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আর আপনার কাছে কখনো অশ্ব ফিরে আসবে না। আচ্ছা একজন ফোন করছেন, হ্যাঁ বলুন কি বলবেন। হ্যাঁ আমি বাঁকুড়া থেকে অমিত চক্রবর্তী বলছি, আমি তো গ্রামে থাকি তাই আমি অনেক পরিশ্রম করি কিন্তু এই রোগটা আমার কি করে হলো বলুন তো। কতদিন হয়েছে আপনার এই রোগটা? প্রায় 2 বছর, খুব কষ্ট হচ্ছে, একদম হাঁটাচলা করতে পারছি না। দেখুন আমি কিন্তু একটু আগেই বলেছি কঠোর পরিশ্রম বা অতিরিক্ত ওয়েট তুললে এই রোগটি আসতে পারে। আপনি বললেন আপনি যেহেতু কঠোর পরিশ্রম করেন সেই কারণেই কিন্তু আপনার এই রোগটা এসছে। আপনি গ্রামে থাকেন বললেন, দেখুন গ্রাম শহর মেনে তো আর রোগ হয় না, তাই আমি আপনাকে বলবো আপনি আমাদের ডক্টর পাইলস ফ্রি 1 মাস সেবন করুন, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এসে গেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি 100% ন্যাচারাল অ্যান্ড সেফ ডক্টর পাইলস ফ্রি। মাত্র 3 দিনে এর রেজাল্ট আপনি বুঝতে পারবেন আপনার পাইলসের যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায়। এক বিশ্বাসযোগ্য আবিষ্কার ডক্টর পাইলস ফ্রি, মাত্র 1 মাসের কোর্সে পাইলসকে করে চিরতরে নির্মূল। দাম মাত্র 1,999 টাকা, ডেলিভারি চার্জ 150 টাকা মাত্র। আসলে আমাদের এই ফাস্ট লাইফস্টাইলে উল্টোপাল্টা খাওয়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অসময়ে খাওয়া, অসময়ে ঘুমানো, দৌড়ঝাঁপ, টেনশন, কম্পিটিশন, এইসব অনিয়মিত কারণে মানুষের পাচন ক্রিয়া ব্যাহত হয়, তারপর আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নেয়। এই কারণে পরবর্তী সময়ে মলাশয় ইনফেকশন বা ঘা হয়ে যায়, তারপর শুরু হয় এমন জ্বালা যে রোগীকে নাস্তানাবুদ করে দেয়। কিন্তু আর চিন্তার কোনো কারণ নেই, 100% ন্যাচারাল আয়ুর্বেদিক ডক্টর পাইলস ফ্রি এসে গেছে, যা আপনার পাইলসকে গোড়া থেকে করে দেয় ক্লিয়ার, আর আপনি ফিরে পাবেন পাইলস মুক্ত জীবন, তাও মাত্র 10 দিনে। আমরা দিচ্ছি আপনাকে 1 মাসের কোর্স, দাম মাত্র 1,999 টাকা, ডেলিভারি চার্জ 150 টাকা মাত্র। এখনই অর্ডার করুন। আমি একজন হাউসওয়াইফ, বেশ ভালোই ছিলাম কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে বাথরুম গেলে খুব ব্যথা অনুভব করতাম। আমার হাজবেন্ড একটা ডক্টর দেখালেন, সাময়িকভাবে সুস্থ হলাম কিন্তু ডেলিভারির পর প্রবলেম আরও বেড়ে গেল, বাথরুমে গেলে তো রক্ত পড়া শুরু হয়ে যেত, আমি বেশ ভয় পেয়ে গেলাম। সেই সময় কি করব আমি ভেবে উঠতে পারছিলাম না।
তখনই টিভিতে অ্যাড দেখলাম ডক্টর পাইলস ফ্রি। আমি কিছু না ভেবে চট করে অর্ডার করলাম এবং ওটা আনিয়ে নিলাম। আর এখন আমি সম্পূর্ণ সুস্থ, থ্যাংকস টু ডক্টর পাইলস ফ্রি। তাহলে আর ভাবনা কিসের, এক্ষুনি ফোন তুলুন আর অর্ডার করুন স্ক্রিনে যাওয়া নম্বরে। ডক্টর পাইলস ফ্রি অর্ডার করুন আর পাইলসকে বলে দিন বাই বাই। আদাব, আমার ভাষা হচ্ছে বাংলাদেশে, আর বাংলাদেশের মানুষ তো বুঝতেই পারছেন যে ঝাল ঝাল কষা কষা রান্না, মাছ মাংস। আর ইন্ডিয়াতে যখন আইসি বিজনেসের খাতিরে, তো বিরিয়ানি তো কলকাতার বিরিয়ানি মানে বিখ্যাত বিরিয়ানি তো খাইতেই হয়। আর পেটের অবস্থা তো খুব খারাপ, কারণ বুঝতেই পারছেন ব্যবসার তাগিদে এই হোটেল সেই হোটেল যাইতেই হয়। আর হোটেল মানে কি ঝাল ঝাল কষা কষা রান্না, প্রচণ্ড রিস, এই খাইয়া তো আমার পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেল। আর একদিন বাথরুমে যাইয়া দেখি অবাক হয়ে গেলাম যে মলদার দিয়া ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। তারপরে এই রক্ত দেখা তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ডাক্তারও দেখাইলাম, এমনকি অপারেশনও করিলাম, কিন্তু লাভ কিছুই হইল না। এরপর আমি বাংলাদেশ থেকে আমার এক বন্ধু ইন্ডিয়াতে আইসা কইল, ভাই আরে চিন্তা কিছু নাই, এ অনেকেরই হইয়া থাকে। তারপরে আমার বন্ধু এক আয়ুর্বেদিক ঔষধ দিল, আর কি কইব, মাত্র 3 দিনের মাথায় আমার রক্ত পড়ায় বন্ধ হয়ে গেল। আর মাত্র 3 দিনের এই ঔষধ সেবন করি আমার পাইলস অনেক কমে গেল। তাই ধন্যবাদ। পাইলস বা অর্শ হলে বেশ কিছু মানুষ এটাকে খুব লজ্জাজনক রোগ মনে করেন, আর সেই কারণেই এটাকে গোপন করে রাখে, আর দিনের পর দিন অসহ্য যন্ত্রণা সহ্য করে যায়, আর সেই কারণেই রোগটা আরো বেড়ে যায়, যার পরিণাম আরো খারাপের দিকে যায়। রোগটা আরো বেড়ে গেলে রক্তপাত শুরু হয়, যাকে আমরা খুনি অর্শ বলি। এটাকে খুব সহজভাবে নেবেন না, এটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। এতটাই কষ্টকর যে টয়লেটের সময় কি জ্বালা কি যন্ত্রণা, যার হয় সেই বোঝে। আমাদের প্রোডাক্টটি GMP সার্টিফাইড। ডক্টর পাইলস ফ্রি মাত্র 3 দিনে ব্যবহার করলেই বুঝতে পারবেন এর রেজাল্ট। ডক্টর পাইলস ফ্রি সম্পূর্ণ আয়ুর্বেদিক, আর এর কোনো সাইড এফেক্ট নেই। আয়ুর্বেদ আমাদের সবচেয়ে পুরনো চিকিৎসা প্রণালী, আয়ুর্বেদ 100% সেফ। আপনার পাইলস থেকে মুক্তি পাওয়ার জন্য ডক্টর পাইলস ফ্রি ব্যবহার করুন আর সুস্থ হয়ে উঠুন। আমাদের এই ডক্টর পাইলস ফ্রির মূল্য মাত্র 1,999 টাকা, আর ডেলিভারি চার্জ 150 টাকা। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি ফোন তুলুন আর অর্ডার করুন স্ক্রিনে যাওয়া নম্বরে।